নিরাপদ আশ্রয় দিতে প্রথম ধাপে আফগানিস্তান থেকে অনুবাদক ও তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে 2,500 সদস্যকে নিয়ে এসেছে আমেরিকা। তাদেরকে ওয়াশিংটন ডিসির নিকটে ফোর্ট লি সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে। এখান থেকে তাদের বিশেষ অভিবাসী ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তালেবানের সাথে 20 বছর ধরে চলা যুদ্ধের সময় পেন্টাগন বাহিনীর সাথে এসব আফগান দোভাষী হিসেবে কাজ করেছেন। তারা একটি ভিসা প্রোগ্রামের মাধ্যমে আমেরিকায় পুনর্বাসিত হচ্ছেন। শুক্রবার সকালে তারা আমেরিকায় আসেন, পরে তাদেরকে ভার্জিনিয়ার ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ফোর্ট লি সামরিক ঘাঁটিতে তাদের 1 সপ্তাহের জন্য রাখা হবে এবং তাদেরকে আমেরিকায় থাকার জন্য প্রস্তুত করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলে দেশটিতে তালেবানদের প্রভাব বাড়ে। বর্তমানে দেশটির অধিকাংশ অঞ্চল তালেবানের দখলে চলে আসায় বিপদে পড়ে আমেরিকার সাথে কাজ করে আফগান দোভাষীরা, কারণ তারা 20 বছর ধরে চলা যুদ্ধের সময় পেন্টাগন বাহিনীকে সহায়তা করেছেন। 2008 সাল থেকে বিশেষ অভিবাসী ভিসার আওতায় 70,000 আফগানকে আশ্রয় দিয়েছে আমেরিকা। গত সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, বর্তমানে 20,000-এর মতো বিশেষ অভিবাসী ভিসার আবেদন আছে। এই সকল ভিসার মধ্যে অর্ধেক ভিসার প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। আগামী 31 অগস্টের মধ্যে পাকিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেবে পেন্টাগন। এরই মধ্যে আফগানিস্তানের তৎপরতা বাড়িয়েছে তালেবান। সেনারা চলে গেলে তাদের হয়ে যারা কাজ করেছেন তালেবানের কাছে তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে, সে কারণে এসব আফগান নাগরিককে সরিয়ে নেওয়া হচ্ছে। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।